ব্যাপারটা এমন মধ্যরাতের ক্ষুধা মধ্যরাতের ক্ষুধা নিবারণে কি করা যায় বলো আফটার লাইফ ড্রেসের একটা লাইফ ছিল সেটা শেষ করার পরে দেখলাম ক্ষুধা তো চরম পর্যায়ে এখন কি করি কোনো কিছু চিন্তা না করিয়া কিচেনের মধ্যে গিয়া পেঁয়াজটাকে নিয়ে কুচি কুচি করিয়া কাটিয়া ফেলিলাম এবং সেই সাথে তাজা তাজা কিছু ধনে পাতা আর ক্যাঁচ মরিচ তো আছেই ক্যাঁচ করে কেটে ফেললাম এবং অ্যাড করলাম হিমালয়া পিঙ্ক সল্ট এই দুপুর রাতে চা খাওয়াটা ঠিক কতটুকু ভালো হলো খারাপ হলো মন্দ হলো জানি না তবে চাটা ইফতারের সময় বানানো ছিল ফেলতে পারলাম না আমি একটু কিপটা টাইপের আছি ডিম আমার পছন্দের অনেক পছন্দের ডিম এখন দুটা ডিম নিব এবং টস টস করে সেটাকে ভেঙে ফেলবো ভেঙে আর বললামই তো এখানে কিন্তু হিমালয় পিঙ্ক সল্টটা অ্যাড করা আছে মানে হচ্ছে আন্ডাটাকে এখন আমি ঘুঁটা মারবো সেই লেভেলের ঘুটা হবে এখন চলো এখন সত্য কথা বলা যাক সেটা হচ্ছে কি আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম এমন আছে যেটা যেটা খাবো কিনা একটু হেলদি অপশন হবে অল্প তেলে ডিমটাকে যদি আমি ভাজতে পারি তাহলে সেটা একটু হেলদি হয় আর কি মানে হচ্ছে যদিও তেমন না কিন্তু তারপরেও চলে চলে ভাব আর কি বুঝো না সো সেটাই ভাবলাম এবং সেটা চিন্তা করেই তেলটা দেব আর এই ফ্রাইপ্যানটা দেখে আবার নাক ছিটকানো চলবে না কিন্তু এই এই ফ্রাইপ্যানে একটু আগে আমার ছেলে ডিম ভেজে খেয়েছে তেলের পরিমাণ দেখে বুঝতে পারছো আমার কিপটামিটা কোন লেভেলে চলে গেছে মানে হচ্ছে এক টেবিল চামচও না আধা টেবিল চামচ আধা টেবিল চামচ তেল দিলাম আর কি সেই আধা টেবিল চামচ তেলে পুরো দুটো ডিম আমি এখন ভাজব সো চিন্তা করে দেখো কিপটামিটা আমার কোন পর্যায়ে চলে গেছে তেল খাওয়া যত কম তত ভালো তাই না অভ্যেস 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 তেল কম খাওয়ার অভ্যেসটা থাকা ভালো শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো সো আমার হয়ে গেল অমলেট এখন উল্টে পাল্টে খাবার পালা সো এই হচ্ছে আমার একেবারে স্যাঁকা তেলে অমলেট এবং এই যে পরোটাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু গতকালকের সো আমি ফেলতে এই যে বললাম না আমি একটু কিপটা টাইপের আছি ফেলতে পারলাম না সেটাকে মচ মচে করে আবার গরম করে ফেললাম তাও আবার কি জানো তো ঠোস্টারে এখানে বলে রাখি আগের দিনের পরোটা যদি তুমি গরম করো সেটা কিন্তু চায়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে হেভি মজা আর যে চাটা দেখছো এতে কিন্তু কোনো চিনি নেই ঠিক আছে আমি চিনি খাই না ভালো থেকো সবাই অনেক ভালো থেকো মধ্যরাতে আমার মতো খিদে পেলে তোমরা কি খাও কি করো আমাকে লিখে জানাতে পারো সেই সাথে আজকের এই মিনি সাইজের তাজা ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো আর হ্যাঁ তেল কম দিয়েছি বলে যে খাবার মজা হয়নি তা কিন্তু না মাইন্ডটাকে তোমার সেট করে নিতে হবে মানে হচ্ছে যদি তুমি হেলদি কিছু খেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে যাই হোক ভালো থেকো কিন্তু সবাই আর দোয়াতে আমার কথা অবশ্যই স্মরণ করো হাফেজ আসসালামু আলাইকুম আমি লিপিকা